সিআইডি কে নিশানা করে টুইট করলেন শুভেন্দু অধিকারী। এক সময়ের মর্যাদা সম্পন্ন সিআইডি বাংলার পিসি ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে জেলবন্দী কয়েদিকে চাপ দেওয়া হচ্ছে, টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিআইডি কে নিশানা করে শুভেন্দু অধিকারী টুইট। এক সময় মর্যাদা সম্পন্ন সিআইডি বাংলার পিসি ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে জেলবন্দী কয়েদিকে চাপ দেওয়া হচ্ছে বলে টুইট করেছেন তিনি। শুভেন্দু অধিকারী টুইট করেছেন, একসময় মর্যাদা সম্পন্ন সিআইডি এখন বাংলার পিসি ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। তার বক্তব্য, ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে জেলবন্দী কয়েদিকে চাপ দেওয়া হচ্ছে বলে টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই কে এবার চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিলেন তিনি। সিআইডি মেয়েকে মানসিক চাপ দিচ্ছে এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে দেবযানী মুখোপাধ্যায়কে। ৬ কোটি করে টাকা নিয়েছেন সারদা থেকে দুজনেই এবং তার সামনেই এই টাকা দেওয়া হয়েছে এমনটাই মিথ্যা বয়ান দিতে বলা হচ্ছে দেবযানী মুখোপাধ্যায়কে, এমনটাই অভিযোগ করেছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। সিবিআই এর কাছে এবার সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিলেন শর্বরী মুখোপাধ্যায় এবং সেখানে মানসিক চাপ দেওয়া হচ্ছে দেবযানী মুখোপাধ্যায়কে, এমনটাই অভিযোগ তার। একদমই তাই, যে চিঠি প্রকাশ্যে এসেছে তাতে তেমনটাই দাবি করেছেন শর্বরী মুখার্জি। তিনি ডিআইজি সিবিআই কে চিঠি দিয়েছেন, জয়েন্ট ডিরেক্টর কে চিঠি দিয়েছেন এবং হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছেন। এইভাবে অনেককে অ্যাড্রেস করেছেন তার চিঠি এবং পুরোটাই কেন্দ্রীয় এজেন্সি এবং জাতীয় নির্বাচন জাতীয় মানবাধিকার কমিশন এদেরকে অ্যাপ্রোচ করেছেন। কারণ সিআইডি রাজ্যের অধীন গোয়েন্দা সংস্থা, তারা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা সারদার তদন্ত করছেন 2014 সালের থেকে। তো সেই কারণে তারা এই সামগ্রিকভাবে তদন্তভার যাদের ওপরে এবং যে কারণে 9 বছর ধরে দেবযানী জেলে রয়েছেন অভিযুক্ত হিসাবে বন্দী হয়ে, তাদেরকেই তিনি জানিয়েছেন এই অভিযোগের সুরাহা করতে এবং যাতে সিবিআই হস্তক্ষেপ করে গোটা বিষয়টা সম্পর্কে অবগত হয়ে তারা যাতে দেখে বিষয়টা এবং যাতে দেবযানীর ওপরে আর বাড়তি কোনো চাপ সৃষ্টি না হয় সেই বিষয়টা সম্পর্কে তিনি বিস্তারিতভাবে সিবিআই কে জানিয়েছেন। কিন্তু অন্যদিকে তোমাকে বলে রাখি যে সিআইডির সাথে আমরা যোগাযোগ করেছিলাম যাবতীয় এই অভিযোগ সম্পর্কে। সিআইডির যিনি প্রধান এডিজি সিআইডি, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই যাবতীয় যে অভিযোগ দেবযানীর মা করছেন, যে দেবযানীকে চাপ দেওয়া হয়েছে, বয়ান দিতে বাধ্য করার কথা বলা হয়েছে, না দিলে ফাঁসানোর কথা বলা হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু অ্যাবসলিউটলি ফলস, অর্থাৎ সর্বৈব মিথ্যে, এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটাই কিন্তু সিআইডির স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত।